ওয়ার্নিং বুঝিনে ধারাবাহিকভাবে নিষেধাজ্ঞা আসছে শাখাত হোসেন সাবেক নির্বাচন কমিশনার ও নিরাপত্তা বিশ্লেষক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন শাখাওয়ারাবাহিক ভাবে আরও নিষেধাজ্ঞা আসছে বলে মন্তব্য করেছেন সম্প্রতি একটি বেসরকারি টিভি বিষয় নিয়ে আলোচনাকালে তিনি এমন মন্তব্য করেন শাখাৎ হোসেন বলেন নিষেধাজ্ঞার এই প্রক্রিয়া শুরু হয়েছিল আজ থেকে বছর খানেক আগে থেকে ডেমোক্রেটিক সামিটে আমন্ত্রণ না জানানো র্যাবের ওপর নিষেধাজ্ঞাসহ নির্দিষ্ট কিছু জায়গা তারা ধরিয়ে দিয়েছে লো এখানে এখানে আপনাদের সমস্যা আছে আপনারা এগুলো খেয়াল করেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেই ওয়ার্নিং বুঝি নাই বা আমরা চেষ্টাও করি নেই বোঝার পরে তারা যখন দেখেছে বাংলাদেশ এসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না তখন তারা নিষেধাজ্ঞার বিষয়ে এগিয়েছে তিনি আর বলেন জাতিসংঘের চার্টারে সজ্ঞানে স্বাক্ষর করেছে সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন কিন্তু মানবিক অধিকার সেখানে দু ও দু হাজার সালের নির্বাচন অনেক বড় একটি বিষয় দু হাজার আঠারো সালের নির্বাচনে সব দলই অংশগ্রহণ করেছে কিন্তু ফলাফল কি হলো কিন্তু এটি সম্পূর্ণ একটি মেনিপুলেটেড নির্বাচন হলো সাবেক এই নির্বাচন কমিশনার বলেন কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠান দায়ী থাকে না কোনো কাজে দায়ী থাকে সেখানে কাজ করার নির্দিষ্ট কিছু ব্যক্তি যেমন আমরা বলেছি যে বিচার বিভাগের ওপর নিষেধাজ্ঞা আসছে তবে বিষয়টি হলো পুরো বিচার বিভাগ নয় কিছু নির্দিষ্ট ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আসছে পুলিশের ওপর নিষেধাজ্ঞা মানে সব পুলিশের ওপর না পুলিশের কর্মরত কিছু ব্যক্তির ওপর মিডিয়ার ওপর নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন আমরা লাইভে দেখি যে অনেক জায়গায় ভোটার নেই কিন্তু হুট করে অনেক লোক চলে আসে তখন আমরা বলি সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হচ্ছে এ বিষয়ে আমি যখন প্রশিক্ষণ দিই তখন সাংবাদিকরা বলেন আমরা সব সবকিছু পরে সেটি আর দেখি না এসব কাজে যারা জড়িত সেসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আসবে গণমাধ্যম মানে পুরো গণমাধ্যমের না এখানে কর্মরতও কিছু ব্যক্তির ওপর আমার ধারণা নিষেধাজ্ঞা কখনো পুরো প্রতিষ্ঠানের ওপর আসবে না এটা আসবে নির্দিষ্ট কিছু ব্যক্তির ওপর এম সাগত হোসেন বলেন এই নিষেধাজ্ঞাই শেষ নয় আমার মনে হয় এটা মাত্র শুরু আমাদের অনেক আগে থেকেই সতর্ক করা হতো কিন্তু আমরা সতর্ক হইনি ফলে এমন নিষেধাজ্ঞা আসা শুরু করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বাংলাদেশ তিন সপ্তাহ ছিল তারা সবার সাথে কথা বলেছে বড় বড় সব রাজনৈতিক দলের সাথে তারা কথা বলেছে তারা নির্বাচন কমিশনের সাথেও কথা বলেছে নিজেরাও পর্যবেক্ষণ করেছে সবশেষে তারা বলেছে এখনও বাংলাদেশে নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরি হয়নি